আকাশ পরিষ্কার, আরামদায়ক ও প্রশান্তিকর প্রভাতের কিরণ উঁকি মারছে বারান্দার দরজায় কোল ঘেঁষে। নাম না জানা নানা রকম পাখি কিচিরমিচির শব্দে চারপাশ মুখরিত। আজকাল ভোরে খুব শীত পড়ে, ঠান্ডায় জমে যাওয়ার মতো, উষ্ণ কম্বল মাস্ট নিতে হচ্ছে। মীরা চোখ খুলল। সে কাল রাতে বেডে ঘুমিয়েছিল এবং চোখ খোলার পর নিজের অবস্থান বেডেই পেল। আশ্চর্যজনক হলেও সত্য, গত তিন দিন ধরে মীরা স্লিপ ওয়াক করেনি। সে গতকাল ডিভানে ঘুমিয়েছিল এবং ঘুম থেকে জাগ্রত হয়ে নিজেকে ডিভানেই পেয়েছে। আজও সেম, বেডেই আছে সে। তবে কি তার স্লিপ ওয়াক ইমান থাকলেই কার্যকর? নিউ ইয়র্কের বুকে সে সামান্যটুকু রোদ উষ্ণতা ছিল, তাও ক্ষণে ক্ষণে বিলীন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে শীত নেমে পড়েছে। মীরা কোনোদিন তুষারপাত দেখেনি। এবার তুষারপাত হলে কি দেখতে পারবে সে? সে দ্রুত পদে পা ফেলে বারান্দায় গেল। তাদের বাসার সামনে গ্যারেজের কালো গাড়িটা কভার দিয়ে ঢাকা। ইমানের গাড়ি এটা, সে নেই আর সাত দিন হতে চলল। মীরা ভেবেছিল দু তিন দিনের মধ্যে ব্যাক করবে, কিন্তু আর সপ্তম দিন ইমানের কোনো খবর নেই, ফোনও করেনি। আর কাউকে জিজ্ঞাসা করতে তার ভারী অস্বস্তি হয়। সাত কদিন ধরে ব্যস্ত, ভার্সিটির অ্যাসাইনমেন্ট দিয়েছে, সে গাল ফুলালো। কী যেন এত অভিমান হচ্ছে তার, কার উপর মিথ্যা মিথ্যা অভিমান করছে সে? যে ব্যক্তির উপর অভিমান করছে সে কি আদৌ অভিমান বুঝে? ও নিশ্চয়ই মীরার ঠুনকো অভিমানে কিচ্ছু যায় আসে না। মীরা রুম ছেড়ে নিচে গেল, যথারীতি হাসনা হেনা নাস্তা বানাতে ব্যস্ত। উন্নত দেশেও হাসনা হেনা একদম পাক্কা গৃহিণী রূপে সেবা দিচ্ছে, এটা দেখে ভারী অবাক লাগে। উনি দারুণ স্মার্ট, তবুও কেন জব করে না কে জানে। মীরা অবশ্য মাইন রোড সংলগ্ন একটা কফি শপে কাজ পেয়েছে, পার্ট টাইম জব, একদিন কাজও করেছে, তার ভালোই লেগেছে। তবে কথা বলার সময় সামান্য অসুবিধা হচ্ছে, তার অ্যাকসেন্ট ভালো না, যার জন্য আমেরিকানদের তার ইংলিশ শুনে বুঝতে সামান্য কষ্ট হয়েছে। ব্লেন্ডারের শব্দে তার ঘোর কাটে, তরমুজের জুস করা হচ্ছে। হাসনাহীনা তাকে দেখে বলে, টেস্ট করে দেখো তো সুগার লাগবে কি না। মীরা এগিয়ে এসে চেখে দেখল, বলে উঠে সে, একদম পারফেক্ট। তোমার আঙ্কেলের সাথে কথা হলো, ওনার আসতে আরও তিন দিন লাগবে। ইমানের আব্বুর কথা বলছি। আচ্ছা, তার খুব বলতে ইচ্ছে করলো ইমান কবে ফিরবে, এ সম্পর্কে তিনি কিছু জানেন কি না। কোনো এক কারণে বলতে পারল না, কথাগুলো গলায় দলা পাকিয়ে আটকে গেল। হাসনাহেনা বলে উঠে, আজকের লাঞ্চে স্পেশাল ডিশ করব, তোমার সাহায্য লাগবে, তুমি কি থাকবে? কি থাকবো আন্টি, কিন্তু স্পেশাল ডিশ কেন, কেউ আসছে? স্বাদের খালামণি আসবে। মীরা অপ্রতিভ বনে গেল। এরপর হাসনাহেনা জুস জগে ঢালতে ঢালতে বলে, আজকে স্যাটারডে না? হ্যাঁ, ইমানেরও আজকে আসার কথা, এতক্ষণে রওনা দিয়েছে মনে হয়। কথাটা শোনা মাত্র মীরার চোখ জলজল করে ওঠে, অপ্রতিভ ভাব মুছে সপ্রতিভ ভাব চোখে মুখে ফুটে ওঠে। এমন কিছু শোনার জন্য সে তীর্থের কাক হয়েছিল। তার কেমন আনন্দ আনন্দ ভাব হচ্ছে, কিন্তু কেন? উফ, সে তরমুজের জুস নিয়ে সোফায় বসলো এবং মোবাইল অন করলো। আশ্চর্য, ইরাকে এখনও অ্যাক্টিভ দেখাচ্ছে, বাংলাদেশে এখন রাত, মেয়েটার এক মাস বাদে বোর্ড এক্সাম আর সে ফেসবুক চালায়। ও ভালো কথা, এক্সাম না দেওয়ার ভূত তার ঘাট থেকে সরেছে, সে নাকি এক মাস খুব পড়বে, এরপর এবছর এক্সাম দিয়ে পাশ করবে। সে সিদ্ধান্তে মীরা খুব খুশি, কিন্তু কী এমন হলো যে ইরা নিজের ডিসিশান চেঞ্জ করলো? করেছে ভালো হয়েছে, ভাগ্যে সময় থাকতে মেয়ের টনক নড়েছে, মায়ের সঙ্গে কথা হয়েছে, ডাক্তার কিছু মেডিসিন দিয়েছে, মেডিসিন রেগুলার নেওয়ায় সে বলতে গেলে সুস্থ। এখন সে ধীরে ধীরে নিউ ইয়র্কের লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়েছে। সামনে রোডের একটা মেয়ের সঙ্গে তার পরিচয় হয়েছে, মুস্কান নাম, ইন্ডিয়ার লখনউ থেকে এসেছে সে। তিনজন মিলে থাকে, ভারী মিষ্টি মেয়েটা। তার সঙ্গে সে কাল শপিংয়ে গিয়েছিল, এবার সে সবার জন্য গিফট কিনেছে, ইমানের জন্যও কিনেছে, এবং ওর ক্রেডিট কার্ডের অনেকটা খরচ করে ফেলেছে এক প্রকার জেদ করে। সকাল গড়িয়ে দুপুর হতেই আন্টির ব্যস্ততা বেড়ে গেল, সাত আট পদে রান্না করতে গিয়ে বেচারি হিমশিম খাচ্ছে। ইন্ডিয়ান তিনটা ডিশ করেছে, ইডলি হারিয়ালি কাবাব রেশমি কাবাব করেছেন, পাওভাজি বলে একটা নতুন আইটেম দেখল মীরা, বানানো খুব সহজ, নাকি আন্টি এক্সপার্ট বুঝতে পারছে না সে। আরও একটা বিষয় হলো,
আন্টি প্রচুর ইন্ডিয়ান ডিশ রান্না করেন, আর তার হাতের ইন্ডিয়ান ডিশগুলোও খুব দারুণ হয়। এসবের পাশাপাশি পিৎজা আর প্যানকেক করা হচ্ছে। সাদের কাজিন নাকি জন্ম থেকেই আমেরিকায় থাকে, ও মশলা খেতে পারে না, ইন্ডিয়ান বা দেশি ফুড ওর পছন্দ না, ওর জন্য আলাদা করে এসব করছে। মীরাও হাত লাগালো কাজে। দুপুরে মেহমানরা আসলো, মাত্র দুজন, সাদের খালা আর ওর কাজিন। ওর কাজিনের চেহারায় বিদেশি বিদেশি ভাব আছে। দুপুর থেকে মীরার মধ্যে চাঞ্চল্য ভাব ফুটে ওঠে, অস্থিরতা বিরাজমান মনের মধ্যেখানে। সবার সঙ্গে লাঞ্চ করলো, কিন্তু সে ঠিকমতো কিছু খেতে পারল না। একসময় আন্টি বলে উঠে, তোমার কি রান্না পছন্দ হয়নি? মীরা ভাবাচাকা খেয়ে বলে, খুব মজা হয়েছে তো আন্টি। না, ঠিকমতো খাচ্ছ না কেন তাহলে? আরও একটু রাইস নাও। না না আন্টি, পেট ভরে গেছে। কিছুই তো খেলে না। সে দুটো খাবার শেষ করে উঠে পড়ে। এরপর আন্টি তার বোনকে নিয়ে নিজের রুমে গেল এবং হলরুমে তারা তিনজন বসলো। হলরুম থেকে মীরা বহুবার সদর দরজা থেকে তাকিয়েছে আনমনে, মনের অজান্তেই কারোর অপেক্ষায় আছে সে। সাদ আর ওর কাজিন লিমন একসঙ্গে আড্ডা দিচ্ছে, বেশ জমেছে তাদের গসিপ। সাদ ওর ব্রেকআপের গল্প শোনালো, তবে মীরা খেয়াল করে লিমন কিছুক্ষণ পরপর তাকে দেখছে, বিষয়টা অস্বস্তিকর। বিকেল 5টায় কফি খেতে খেতে সাদ মুভি ছাড়লো, একটা হলিউড অ্যাকশন মুভি। আধ ঘন্টা মুভি দেখলো মীরা। এরপর টিভি স্ক্রিনে রোম্যান্টিক সিন আসলো, এতে আর এক দফা লজ্জা পায় সে। এখান থেকে উঠে চলে যেতে ইচ্ছে করছে, এমন সময় মেন গেট খুলে গেল। মীরার চোখ সবার আগে সেদিকে গেল, কালো শার্ট ইন করা কাউকে ঢুকতে দেখলো। তার অবয়ব দেখে সে মুহূর্তের মধ্যে চিনে ফেলে। কাঙ্ক্ষিত চেহারাটা দেখলেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইমান দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই সবার আগে মীরাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখলো। এই সামান্য কারণে তার মন ভালো হয়ে গেল। জার্নি করে আসা ক্লান্তির ঘর ছাড়া হলো। সে ভাব নিল যেন মীরাকে দেখেনি। মীরা উঠে দাঁড়ালো, নিশ্চয়ই তার কাছে আসবে, কথা বলবে। এক সপ্তাহ ছিল না সে, তাদের মধ্যে একটা কথা অবধি হয়নি। আসুক, কথা বলুক তার সঙ্গে, কেমন আছো জিজ্ঞাসা করলে সরাসরি বলবে মাথা ব্যথা, মাথা টিপে দাও। কিন্তু তাকে অবাক করে দিয়ে মীরা কিচেনে গিয়ে সাদকে জিজ্ঞাসা করে, পপকর্ন খাবে? সাদ বলে, ইয়েস ইয়েস। ইমানের চোয়াল শক্ত হয়ে আসে, পপকর্ন খাবে তারা? বাহ ভালোই। সাদ তাকে দেখে উল্লাসের সঙ্গে বলে, ব্রাদার, নাইস টু মিট ইউ। ইমান কথা না বাড়িয়ে দোতলায় উঠে যায়। অসহ্য, সব কিছুই অসহ্য লাগছে তার। মীরা পপকর্ন ভেজে আনে, লিমন আর তার মা একটু পর বিদায় নেয়। মীরা সাদকে বলে, আরো একটা মুভি দেখি। সাদ, আর একটা? হ্যাঁ, কোনো সমস্যা? মুভি না দেখলে চলো ফ্রেন্ডস দেখি, মাই ফেভারিট। ফ্রেন্ডস আমি দেখিনি, এটা একবার দেখো, ফ্রেন্ড হয়ে যাবে। আমি তো রেচালের মতো গার্লফ্রেন্ড আর মনিকার মতো ওয়াইফ চাই। মীরা শব্দ করে হাসলো, এরপর টিভি দেখায় মনোযোগ দিল। ঘন্টাখানেক অতিক্রম হওয়ার পর ইমা নিচে নেমে এসে সাদকে ধমকে বলে, পড়াশোনা নাই তোর? কখন থেকে টিভি দেখছিস? এগুলো স্টুডেন্টের নমুনা? সাদ হা হয়ে যায়, ভাই আর আবার কি হলো? ইমান বলে, তোর চার্জারটা এনে দে, আমারটা কাজ করছে না। সাদ উঠে তার রুমে গেলে ইমান দ্রুত হাসনা হেনা রুমের দরজা লক করে দিল। এরপর এক সেকেন্ডের মধ্যে মীরাকে সোফা থেকে কোলে তুলে দোতলায় উঠতে লাগলো। মীরা হতভম্ব হয়ে চিৎকার করতে ভুলে গেল। দোতলায় আসতেই মীরা বলে, আপনি কি পাগল? আমাকে এভাবে কিডন্যাপ করে আনলেন কেন? ইমান তাকে বেডে বসিয়ে দিল। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি তোমাকে কিডন্যাপ না, মহিলা ন্যাপ করেছি। ইউ আর নট এ কিড এনিমোর। মীরা চোখ ছোট করে বলে, ইগনোর সহ্য হয় না? না হয় না, যাও আমার জন্য পপকর্ন ভেজে আনো, গো। পারবো না। ইমান মুখ ভোঁতা করে। মীরা কিছু মনে করার ভঙ্গিতে বলে, আপনার জন্য গিফট এনেছি। গিফট ফর এনি অকেশন? না, এমনি। মিস করছিলে নাকি? মিস না, ছাই করছিলাম, সবার জন্য এনেছি বলে গিফট বক্স এনে তার সামনে রাখতে ইমান খুশি মনে বক্স খুলে এবং সঙ্গে সঙ্গে তার হাসির অস্তিত্ব নাই হয়ে গেল। গিফট বক্সে একটা খেলনা সবুজ রঙের ব্যাঙ, ব্যাঙের গায়ে চাপ লাগায় হুট করেই ওটার পেট থেকে লালবাতি জ্বলে ওঠে এবং গায়েবি আওয়াজে বলে ওঠে, গ্যাঙ্গর গ্যাঙ্গর গ্যাং, এ বি সি ডি, গ্যাঙ্গর গ্যাঙ্গর গ্যাং। ইমান হকচকিয়ে যায়। তার ফেস রিয়াকশন দেখে মীরা হাসতে হাসতে শেষ। গিফট পছন্দ হলো? স্পষ্ট মজা নেওয়া হচ্ছে। ইমান দাঁতে দাঁত চেপে বলে, খুব, তুমি অনেক দুরব্দি ভাবো, এখনই বাবুর জন্য খেলনা এনে রেখেছো, আমি যত্ন করে রাখছি, ফার্স্ট টয় ফর মাই বেবি আফটার অল। মীরার মনে আচমকা এক দলা লজ্জা এসে হানা দিল। এই ছেলেটা এত ইতর কেন?
কাউকে লজ্জা দিতে তার জুড়ি নেই। ইমান বিজয় হাসি হেসে আবারও ব্যাটারি অন করে ব্যাংকটা পুনরায় বলে উঠে ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর ঘ্যাং, এ বি সি ডি ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর ঘ্যাং।